এক কলিজার টুকরা বাইরা রে, রমজানের জন্য রেডি হইবে এখন চিল্লাবার খানবা। হেমন নবীর মা যখন এই সোয়া ১১টার সময় বললেন, মুহাম্মদ রে আমার চোখের সামনে এমন একজন দেখতেছি গো বাবা, যার জীবনে আমি চোখ দিয়ে দেখি নাই, মনে হয় লোকটাই মালাকুল মৌত গো বাবা। বাবা মনে হয় একটু পরে আর তোরে ডাকতে পারবো না, তুই একটু আমার কাছে আস না বাবা। আমার নবী একটা দৌড় দিয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লায় আর বলে, আমি কিসের বাবার কবর দেখতে আসলাম গো মা, আমি এখন তোমারে হারাবো মেনে নিতে পারছি না গো মা। বাজান এবার তুমিও চিল্লাবার কান্দার কারমা নাই। নবীর ঠোঁটের সাথে মার ঠোঁটটা লাগানো, মার ঠোঁটে সুমা দায়ার বলে, মা রে মা আমি কারে নিয়ে থাকবো গো মা, আমি কারে নিয়ে থাকবো। আল্লাহ তুমি সবার হেমায়েত, পুরীর দিকে তাকাও, ২৯শে ফেব্রুয়ারি আজকে সেই ভাষা আন্দোলনের সর্বশেষ দিন, একটু পরে মার্চের ১ তারিখ হয়ে যাবে। আল্লাহ যারা কান্দে তুমি দেখো এদের বাবা মারে তুমি মাফ করে দিও গো আল্লাহ, আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও, মেম্বার সাহেবের মাকে মাফ করে দিও, তার বাবা দুঃখ মেয়ারে মাফ করে দিও। এই ২ ঘন্টার উপরে ওয়ার শুনে কাঁদতেছে তোমার বাবা। বাজান এখন কান্না, একটু পরে আমার নবী মায়ের ঠোঁটের থেকে একবার পার কাছে যায়, পাওটা ডলা দেয়, দেখে ঠান্ডা হয়ে গেছে। আবার কপালের কাছে যাই ডলে আর কয়, মা কেমন লাগে, সকাল হয়ে গেলে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব মা। আমি না কান্দে আর কয়, মুহাম্মদ রে তোর বুকটা একটু আমার বুকের সাথে লাগাবো বাবা। বাবা আমি ইলিয়াস রহমান জিহাদির মা, ১২ বছর বয়সে মারা গেছে মা। আমি তখন এই যে হুজুর, এই যে দেখো তোমাদের এই সাভার এই হেমায়েতপুর ইচ্ছে চাকরি করেন, এই হুজুর এলাকায় মাদ্রাসায় পড়তাম, হিরণ মাদ্রাসায়, আমি হিরণ মাদ্রাসায় পড়তাম ভাই। যান আমি মাদ্রাসায় যাওয়ার আগে আমার মা বলছিল, ইলিয়াস রে তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না, তুই কোনোদিন মাদ্রাসাটা ছাইরে আসিস না। আমার মা মৃত্যুর ১ ঘন্টা আগে আমার বাবার পাও ধরছে। আমি তোমারে ৩ দিন আগে তে বলছিলাম, আমি দুনিয়ায় থাকবো না, আমার ইলিয়াস রে এক নজর দেখাও, তুমি আমার ইলিয়াস রে দেখাই না ভাইরে। আমার মা যদি কোনো কষ্ট নিয়ে মৃত্যুবরণ করে থাকে, সেই কষ্টটা হলো আমার কষ্ট ভাই, কেন আমি আমার মার সাথে দেখা দেই নাই। আমার আব্বা আমারে আনে নাই, আমি ১২ বছর যুবক, আব্বা আমারে আনে নাই, আমি হিরুন মাদ্রাসায় পরীক্ষা দিতেছিলাম বাবা, বেলা ১২টার সময় পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই। তুমি কবরে কেমন আছো জানি না, তোমার ইলিয়াসের মনের দুঃখ কেউ দেখলো না মা। যেই মেম্বার গো মাহফিল আইসো আর কয়টা ভাই মা গো মা, ওদের মনের কষ্ট কেউ বুঝে না মা। টাকার মালিক হয়েছে ঠিকই, গাড়ির মালিক, বাড়ির মালিক, মা ওদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না গো মা। ওরাও আমার মতো মা হারা মা। মা ও মা মা বলো বাবা, আমার আব্বা যদি বিদেশে যায় থাকে, ওই বিদেশের ওইখানে জামা আমার আব্বার কবরটা মাপ, আমার আব্বা কতটুকু লম্বা,
বাবা তুমি জানো এই মক্কা নগরী তখন মক্কার নাম কিন্তু মক্কা না মক্কার নাম কিন্তু বাক্কা কি নাম বাক্কা এই আলেম ওলামা কর্নলে মেম্বার কইবে বানাই কইতাছে মক্কার নাম কি এই শহরটার নাম যে বাক্কা ছিল তা একর কাবার গেলাবে স্বর্ণের সুতা দিয়ে লেখা আছে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করি আপনি আল্লাহু আকবার বলেন কেমন রুকনে আমিনের উপরে এখনো পর্যন্ত এই আয়াতটা লেখা যায় শহরটার নাম বাক্কা ছিল শুনেন কোরআনে কি বলে إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين. نبي محمد أبنر أي بابل دستر نام مكة سلو نام بكة سلو كنا জোরে কর মক্কা আরো জোরে মক্কা জোর হলো না মক্কা জোর সব আলো মক্কা আরো জোরে মক্কা এবার বলেন শহরটার নাম কি মক্কা মক্কা বলল সোয়া মক্কা বলল সোয়া কারণ কোরআনে দুটো শহরের নাম আছে দুটো মারহাবা বাবা এই মক্কা শহরের নিয়ম আছে কারো স্বামী মারা গেলে শ্বশুরের অনুমতি ছাড়া কোথাও বাড়ির থেকে বের হওয়া যায় না তোমার দাদাকে ম্যানেজ করতে পারবা মা পারবো যাও ও দাদা দাদা আরে আমার কলিজার দাদা ভাই কি বলে ও দাদা আমি তোমার কাছে জীবনে কিছু চাই নাই কি চাইবে এই দাদার কলিজাটা চাও দাদার কলিজাটা তোমার জন্য কেটে দিবে তুমি যদি বলো মক্কার ভিতরে সবচেয়ে উচ্চঙ্গের ভালোবাসা চাও আমি দেব মক্কার ভিতরে সবচেয়ে দামি খাবার আমি তোমার কিনে দেব সবচেয়ে দামি ড্রেস তোমাকে কিনে দেব দাদা এগুলো আমি কিচ্ছু চাই না শুধু আমি একটা জিনিস চাই কি আমি একটু আমার বাবার কবরটা দেখতে যাব দাদার মুখটা এত লুকু বাবা আমি যখন এই তাফসিরটা পড়ি সূরা দোহার আলোকে বিশ্বাস করে তাফসিরে মারফুল করার মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ লেখে আমি এই তাফসিরটা দেখতে যে নিজের চেক দিয়ে রাখতে পারি না তার কারণ আমি আমার দাদার জীবনে দেখি নাই আমার দাদা কেমন আমি জানি না আমার জন্মের পাঁচ বছর আগে আমার দাদা দাদি মারা গেছে বেজন দিয়ে আমার নবী যখন বললেন দাদা যান আমি আমার বাবার কবর দেখতে যাব আমার ননির আমার নবীর দাদা তার পোতাটারে এত ভালোবাসতেন এই যে মেম্বার সাহেবের বাবা এখনো বেঁচে আছে দেখবেন সন্তানগুলোর বাসায় যায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দৌড়ে আসে দাদা কেমন আছো একটা নাতিরে কোলে নাই আর একটারে কান্দে নাই আর একটারে ঘাড়ে নাই নাতিগুলারে কোলের মধ্যে নিয়ে আফসোস মিটায়ার বলে আমি দোয়া করি তোমরাও একদিন আমার মতো দাদা হইব আবার বিশ্বনবীর দাদা বলে ফেললেন দাদা ভাই আমি তোমার এক ঘন্টার জন্য আমার চোখের আড়াল করতে দিতে মন চায় না কিন্তু তুমি আমার আগের থেকে স্বীকার করে নিছ দাদা তুমি আমার দিব আমিও বলে ফেলেছি দিব যাও গো দাদা যাও কিন্তু তিন দিনের উপরে কিন্তু এইখানে থাকা যাবে না আমি তোমার ছাড়া একটা ঘন্টা বাঁচতে পারবো না দাদা মক্কার আবহার মদিনার আবহাওয়া এক না তুমি একদিনের বেশি থাকবা না তিন দিন পরে চলে আসবা আমার নবী বলে দাদা আমি আমার মাকে নিয়ে যাই সাথে তিনজন খাদেমা দিলেন দুইটা বডিগার্ড দিলেন গো বাবা রাস্তা দেখানোর জন্য হাওদাসের মধ্যে বসে আছে মা আমেনা আমি 2014 সালে মা আমেনার কবরটা দেখছিলাম গো বাবা বস্তিতে যদি কোনো হাজি যায় গো বাবা গত রমজানে আমি নবীর মামার কবরটা দেখছি ও বাবা বীরের সেবা থেকে 32 কিলোমিটার গেলেই হলো নবীর মামার কবর আল্লাহ আকবার ধরে বলা বদরের 313 জনের ঘর আমি গুনাগার গত রমজানে দেখেছি
যেখানে নবীর সাহাবী আমার নবীর কোলে বসিয়া বলছিল নবী আমি আঙ্গুর খাইতাছি এই আঙ্গুর ফেলে দিয়ে বদরে নামলে কি হব নবী বলে তুমি জান্নাতে যাইবা যেখান থেকে জিব্রাইল তারে জান্নাত উড়াল মেরেছিল ওই জায়গাটা বহুতবার দোয়া করেছি উপাসান এবার আমার দিকে তাকান আমি গুনাহগার আল্লাহর কুদরতি শক্তি দিয়ে হয়তো আল্লাহ আমাকে নিয়েছিলেন ও বাবা নবীর মায়ের কবরটা যারা জীবনে একবার দেখছেন এখনো পর্যন্ত আমিনার কবরের কাছে গেলে শরীরের মধ্যে ঝাঁকি মারে গো বাবা ইলিয়াসুর রহমান জিহাদি দেখেছে কাছে যাইতে দেয় না পুলিশ শুধু পাহাড়টা অন্তত বাবা একশো গজ দূরে থাকে দূরের থেকে দেখতে হয় তার কাটা দিয়া বাবা বেড়া দিয়া আমার নবীর মার সাথে উটের মধ্যে বসা আমিনা বললেন মোহাম্মদ রে ওই যে তোমার বাবার কবরটা দেখা যায় তুমি একটু যায় দেখো তোমার বাবার কবরটা কেমন কারণ তোমার বাবারে কবর দেওয়ার পরে আমিও কোনোদিন কবরটা দেখতে আসি নাই কারণ আমি জানি তোমার বাবার কবর দেখতে আসলে আমি সহ্য করতে পারবো না আমি কোনোদিন এই ছয় বছরের ভিতরে তোমার বাবার কবরটা দেখতে আসি নাই বাজার আমি দেখবো বাবা হারা কয়জন আছো আমার নবী আঁটু দুটা গেড়ে দিয়া বাবার কবরের মাটিগুলারে থাবা দিয়া ধরছে বুকের মধ্যে নিয়ে চিৎকার বাড়ি আর বলে বাবা 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 কত ছেলে বাপ বলে ডাকে আমি ডাকতে পারিনি আর মাত্র রমজানের দুই সপ্তাহ বাকি আছে বাবা চোখের পানি ফেলায় আমার মাওলারে দেখায় যাও না হুজুর আমিও তোমার আমিও তো বাবার আমিরও বাবার নবী যদি ছোট বাচ্চার মত বাবার কবরের সাথে বুক লাগাইয়া মাটি গুলার এইভাবে কবরের পরে হাতায়ার বলে বাবা বাবা তুমি একবার কবর থেকে উঠো আমার কোলে লও আমার মনে কোনো দুঃখ নাই গো বাবা আমার দাদা আমার চাচারা অনেক আদর করে শুধু একটাই দুঃখ তোমার কোলে জীবনে উঠতে পারলাম আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদে আমি জানি না কার নবীর মতো বাবা নাই গো বাবা এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেবা এ কলিজার ভাই আমার এবার চিল্লাবা কানবা বাজান নবী যখন বারবার বাবা বলে ডাকে হে জুয়াক আমি না পিছনের থেকে দৌড় দিয়ে যাই নবীরে বুকের মধ্যে নিয়ে দেখে নবীর বুকের মধ্যে গোশতের পানির ডেক্সির মতো বাবা বাবা ছোট বাচ্চার মতো চিল্লায় আর কাঁদে আমি না একটা টান দিয়া নবীরে বুকের মধ্যে নিয়ে দুই গালে চুমা দিয়া বলে বাবা গো আমি আজ থেকে তোমার বাবা আজ থেকে তোমার মা তুমি আর কোনোদিন বাপ বলে ডাকবা না বাজান রে নবী আমার বারবার মাকে বলে মা তুমি না বলছিলে আমারে যাইয়ে দেখ তোর আব্বারে ডাক দে দেখ তোর বাবা কথা শুনেনি আমার আব্বা তো কবর থেকে উঠলো না মা উঠলো না আমির আবার ডুবির লইয়া বাসায় গেলেন যুবক এখন চিল্লাবি আর কান্দবি আলবেদাবান্নি হয়ে কিতাবে আসছে রাত যখন এগারোটার বেশি বাজে ঠিক এই টাইমে ধরিয়া নাও তুমিও তোমার মায়ের জন্য এখন কাঁদবা ঠিক এই টাইমে আমি না বলে মোহাম্মদ রে বাবা তুমি কই গো মাই যে বাবা আমার শরীরে জ্বর উঠে গেছে কেমন বাবা ও মোহাম্মদ জি মা আমিও তোমার সাইডে চলে যাবো এখন
পৃথিবীর এমন কোন লেখক নাই গো বাবা, আমার নবীর মায়ের মৃত্যু লিখতে চাই আমি যে ঠিক থাকতে পারছে। আল্লাহ আজিজ লোক বুখারী সারা লিখতে যায় লেখে, আমি আজিজুল হক নিজের শেখ দিয়ে রাখতে পারি ভাই, তোমরা রাখতে পারবা কিনা জানি না। দেখো আমার আলেম ভাইরা কামড়ে, কেন আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা মা হিসাবে জানি, মেম্বারের বুকটা ভাইরে দেখো, মেম্বারের ছোট ভাইটার বুকটা বাইরে দেখো, কত যুবক তার বন্ধু বান্ধব এখনো মা কইয়া ডাকে, তারা একটা ভাই মা কইয়া ডাকতে পারে। তাদের কাছ থেকে কত মা রমজানের টাকা নেয়, জাকাতের মাইয়ার বিবাহের জন্য টাকা নেয়, কাপড় নাই লুঙ্গি নাই কত মা, তখন এরা ভাইরা কাপড় দেয় আর মনে মনে ভাবে আমার মাও বাইসা থাকলেও তো আমার মার এইভাবে কাপড় দিতাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা, রমজানে যখন কোন আমার এলাকায় গোপালগঞ্জ যাইয়া লুঙ্গি কাপড় সারি দেই, আমার শাশুড়ি আমার মামিরা যখন আমার কাছ থেকে লুঙ্গি নিতে আসে কাপড় নিতে আসে, তখন আমারে বলে ইলিয়াস দে তুমি তোমার মার মতো হইছ, তোমার মার ঘরে কেউ আসতে খালি হাতে ফিরে যাইত না, তোমার এই কাপড়টা পরবো আর তোমার মায়ের জন্য দোয়া করো। ইলিয়াসুর রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই বাবা, শুধু একটা জিনিসের অভাব আমার মা নাই গো মা। খাদিজা যখন বলছে আহারে কি সুন্দর চেহারা রে, ও ইন্নাকাল আলা খুলুকিন আজিম, সায়ে দেখো পূর্ণিমার চাঁদের সাইতে সুন্দর, কিন্তু আমি খাদিজা দেখতেছি যারে আল্লাহ এত সুন্দর করে বানাইলো কেন তারে আল্লাহ এতিম বানাইল, এতিম যারা দুঃখে মুন্ডা ভরা, এতিম যারা দুঃখে অন্তর ভরা, এই জমিনে আল্লাহ যখন এমন নবীর কোলে নিয়ে মা খাদিজা কাঁদবে, আমি একটা টান দিয়ে নবীর বুকের মধ্যে নিয়ে কয় খবরদার আমার মোহাম্মদকে কোলে নিয়ে কেউ বলবে না তার বাবা নাই, কারণ আমার মোহাম্মদ আমার গর্বে থাকা অবস্থায় আসহাবে ফিলদেরকে ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ, আমার মোহাম্মদ গর্বে থাকা অবস্থায় দুনিয়ার সাধারণ মানুষের মতো সব অনুধাবন করতে পারে, জোরে 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 জোরে, আমার মোহাম্মদ 60 বছরের মানুষের মতো আমার গর্বে থেকে সবকিছু দেখছে, আমার মোহাম্মদকে কোলে নিয়ে যারা কানবে না আমার নাম মোহাম্মদ তখন কানবে, কারণ সে বুঝবে যে আমার বাপ নাই, কেউ আমার মোহাম্মদকে কোলে নিয়ে কানবে না, জোরে কান মারহাবা। এবার আমার দেখতে কান আমার নবী বড় হলেন মারহাবা বলেন, 6 বছর বয়স হইলেন আমার নবীকে 6 বছর বয়সে মনে হইতেছে 18 বছরের যুবক, মন খারাপ এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে এই 7 বছরের জীবনে ওয়াজে কোনোদিন আওয়াজ দেন নেই, আমার নবীর চেহারা যদি কোনো অন্ধকার রাত্রে কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতে কোনো বাতির প্রয়োজন হতো না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন বুখারীর হাদিস, আয়েশার ছোট্ট ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত, মা আয়েশা রুমাল সেলাই করতেন, রুমাল হাত রুমাল সোনামুখী সুই ছোট্ট ছোট্ট সুই দিয়ে সেলাই করতেন,
মাঝে মাঝে সুইটার ছিটকে পড়ে যাইতেন ঘরে তৈল থাকতো না সুই কেমনে তালাশ করে বের করবে আমার নবী যখন ঘরে ঢুকতেন নবীর চেহারার আলো দিয়া মা আয়েশা সুই তালাশ করে বের করতেন যার শরীরে এত আলো তাকানে দিকে ওই মানুষটার বাবা নাই আজকে মানুষটার বয়স ছয় বছর তিন মাস দশ দিন হঠাৎ করে আমার নবী তার মায়েরে কয় মা ও মা এটা কথা জিগাই মা কি তুমি বলবা তো সত্য কথা বাবা আমি আজও বলবো তোমার কাছে একটা মিথ্যা কথা বলি নাই মা আল কিদব ইউহলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় যেরকম কাষ্ঠ আগুনে ধ্বংস করে দেয় চলা আগুনে ছাই দিয়ে দেয় ছাই করে ফেলে পোড়াইয়া মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় না বাবা আমি তোমার কাছে কোনো ধরে মিথ্যা বলি নাই বলো কি বলবা মা গলাটা জড়াই ধরে কয় মরে ও মা আমি গতকালকে যখন জাবালে কাবার ওখানে খেলাধুলা করতে যাচ্ছিলাম গো মা আমার মামা তো ভাই আব্দুর রহমান আমার শাস্ত্র ভাইরা সবাই দেখলাম আমার শাসাদার কোলে উঠে বাইতে চলে গেল আমারে কেউ নিতে আইলো না যে মা সত্য কথা কও তো তুমি কও আমার আব্বা খালি ব্যবসায় গেছে ব্যবসায় গেছে সত্য কথা বলো তোমার আব্বা আছে না মারা গেছে আমার আব্বা কোন দেশের ব্যবসায় গেছে মা আমেনা চোখের পালে দিয়া কাপড় দিয়া আঁচল দিয়া চোখ মুছে আর কয় মোহাম্মদ তোমার বাবা এমন একটা দেশে ব্যবসায় গেছে যেই দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না মা তোলে এতদিন বুদ্ধ আবার এইটা বললা কে তোমার আপা ব্যবসায় গেছে বাবা ব্যবসা তো দুই প্রকার একটা আখরাতের ব্যবসা আর একটা হলো দুনিয়ার সওদাগরের ব্যবসা আমি তো ঠিকই কইছি তোমার আব্বা ব্যবসায় গেছে মা যদি আমার আব্বা ব্যবসায় যেয়ে থাকে যেই দেশের ব্যবসায় গেছে আমি ওই দেশে যাবো দেখবো আমার আব্বা কত বড় লম্বা ছিল কবরটা দেখলি তো বুঝবো আমার আব্বা কতটুকু লম্বা ছিল কষ্ট হইতেছে রমজানের আগে দিলটা নরম দেখবেন সাবান দিয়া পরিষ্কার করবেন রোজার মাসে পরিস্থিত হবেন এই জন্যই আর এখানে আসার আগে মেম্বার সাহেবের ছোট্ট ভাই আমাকে বারবার বলেছে ওদের মায়ের ওয়াশটা বেশি করবেন আমার নবীর ওয়াশটা বেশি করবেন আমি দেখলাম মানুষের অন্তরে সবচেয়ে বেশি আঘাত করা যায় আমার এতিম নবীর জীবনী দিয়া কথা কন না কেন ঠিক জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক আরো জোরে ঠিক যেই মানুষটার চেহারা দেখলে কোনোদিন গুনাহ থাকে না যেই মানুষটার চেহারা দেখলে মানুষের ক্ষুধা লাগে না বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গা পদভ্রষ্ট বদবক বেজর্মা জারস নবীরে গালি দেয় সন্তানাসী বলে এ সবার হেমায়েতপুরের যুবক নিত্যকণ্ঠ আওয়াজ দেয় কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো কে জামাত ইসলাম করো আমার দেখার বিষয় নয় যেই মানুষটার সিগনেচার সারা দুনিয়ার কোন নবী জান্নাতে যেতে পারবে না আজকে আসাদ নূরের মতো একটা বেজর্মা তাসলিমা নাসরিনের মতো একটা লক্ষ্যকী পতিতা আমার নবীকে বলে মক্কার খাটাস মক্কার ডাকা চরিত্রহীন মোহাম্মদ এই বেঈমানের বাচ্চা যদি পারস বাংলাদেশে কোন এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে নাই মেধা আওয়ামী লীগের পোলা বান্দরে জায়গায় বুঝে ফেলবে জায়গায় বুঝে ফেলবে জায়গায় বুঝে ফেলবে জায়গায় বুঝে ফেলবে যেই মানুষটার চরিত্র দিয়ে আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে যেই মানুষটা যদি চন্দ্রের দিকে একবার তাকায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায় যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে যেই মানুষটাকে আল্লাহ তার নিজের বাড়িতে ডাইকা নিয়া পঞ্চাশ শক্ত নামাজ দেয় দুনিয়ার কোন নবীকে আল্লাহ একবারও কারো সামনে দেখা দেয় নাই কথা বলেন না কেন আল্লাহু আকবার জোরে বলুন তো দেখি আজকে সেই মানুষটার চরিত্র নিয়ে কথা বলবি আর তোরা দুনিয়া বাইসা থাকবি আমরা আশেকের রসুল বাইসা থাকতে কোনোদিন হতে পারে না ঠিক
জাগায় মাইরে ফেলবো জাগায় মাইরে ফেলবো এ তাসলিমা নত্ব কি তুই ভারতে বসে লেজ না রাশকে পারলে বাংলাদেশে আয় না এ আসাদ নূর তুই লন্ডন বসে আমার নবীর গালি দেশকে বাংলাদেশে আস না আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে পারে জামাত করতে পারে যেটা মনে চায় সেটা করতে পারে আমার নবী কিনে কোনো রাজনীতি নাই নবী কিনে রাজনীতি করলে ওরা জাগায় পিটায় মাইরে ফেলবো ফাঁসির মঞ্চ জ্বলতে হয় জ্বলবো নবীর নিয়ে রাজনীতি চলবে না কথা বলেন না কেন কোরআন নিয়ে রাজনীতি চলবে না হাদিস নিয়ে রাজনীতি চলবে না ইসলাম নিয়ে রাজনীতি চলবে না কষ্ট হইতাছে আর মাত্র দশ মিনিট কথা বলো সারা রাত বই থাকবা কয়টা পর্যন্ত চলবে সারা রাত সারা রাত সত্যি সবাই বয়ে থাকবা আল্লাহকে আতুরে দেখাও তো কে কে থাকবা না এইটাই ঠিক এইটাই ঠিক তোমা ওয়াজের পরে মনে হয় কালকে আমার ওয়াজ নাই কালকে দুই খান ওয়াজ আমার কালকে দুই দেখে অতএব এই যে কলাতি আছে না কলাতিয়া এটা করবো প্রথম এরপরে কালীগঞ্জ সদরঘাট কালীগঞ্জ আমি দুইটা ওয়াজ সাধারণত করি না কারণ দুইটা ওয়াজ করলে দুটা ওয়াজের হক নষ্ট হয় সারা জীবনে একটা ওয়াজ করি কিন্তু কালকে ওইভাবে শিডিউল তারা নিছে যতটুকু সময় চলবে এসকে নবী নিয়ে শুনব রমজানের জন্য প্রস্তুতি নিব ওয়াজ কম শুনবো আমল বেশি করব ইনশাল্লাহ বলেন কিন্তু শর্ত একটা এখনো পর্যন্ত সামনে দিয়ে অনেক যুবক হাঁটাচলা করে যেটা উঠতে যাবে এইবার অবস্থা খারাপ করে যাবে অন্তত আর আধা ঘন্টা বসে থাকতে হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন আজকে ভাবছিলাম কম ওয়াজ করবো একটু বেশি করি না আজকে মেম্বারের খাতির একটু বেশি করি কি বলেন আসেন তো ঠিক মতো বলেন তো মারহাবা আল্লাহ আকবার জোরে বলেন তো জোরে 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 আল্লাহ আকবার জোরে বলবেন হাড়ের রোগে জীবনে ভুগবেন না আমি গ্যারান্টি দিয়ে গেলাম হাড়ের রোগ জীবনে আপনার থাকবে না এই আল্লাহ আকবার এমন একটা ভিটামিন এই বডির জন্য আপনি জানেন এই জন্য এই নাম এ বেড়ে এ বেড়ে তুই খারাপ না বা একাই মিডিয়ালি এসে তুই একবারও খারাপ না বই বেড়া মকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আল্লাহু আকবার ধ্বনিটা আমার মাওলার কাছে এত দামি এত দামি এত দামি এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে ইমাম সাহেব কি বলে দাঁড়ায় আল্লাহু আকবার জোরে 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 কি বলে দাঁড়ায় রুকুতে কি বলে যায় আল্লাহু আকবার সিজদায় কি বলে যায় আল্লাহু আকবার বুঝেন এই শব্দটা আল্লাহর কাছে কত প্রিয় আজকে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন যেখানে আল্লাহ আকবার ধ্বনি হয়েছে শত শত বছর ভারতের বাবরি মসজিদ আজকে দুঃখে কলজা ফেটে যায় এই মসজিদটা যদি আমরা এই মন্দির ভাঙে যদি বাংলাদেশে মসজিদ করতাম আমেরিকান ওই সাদা সামনার কুত্তাগুলো কইতো ইসলাম সন্তান আসে এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেশে হইতো একটা মন্দির ভাঙে মসজিদ আমরা করতাম সারা দুনিয়ার বেইমানের সাদা সামনার কুত্তাগুলো সব এক হয়ে যেত আজকে অন্তত 700 থেকে 800 বছর জুমার নামাজ হইছে আজান হইছে আসসালাতু খায়রুম মিনা নাম হইছে বাবরি মসজিদ সেই বাদশা বাবর আমল থেকে বাবরি মসজিদ আজকে বাংলো বাংলো দুঃখ ছিল না রাম মন্দির কইরা উলুলি দেয় এখন নতুন করে পাইতারা চলতেছে দিল্লি শাহী মসজিদ তারা ভেঙে ফেলবে ওখানে বলে মন্দির আছে দেওবান মাদ্রাসায় ফতোয়া বিভাগ বন্ধ করে দিছে ওয়েবসাইট যেই দেওবান মাদ্রাসার ফতোয়া শুনিয়া সারা পৃথিবী চলে শুধু দেওবানদের ফতোয়ায় এমনকি মক্কা মদিনাও চলে দেওবানদের ফতোয়ায় আজকে সে দেওবানদের ফতোয়া বন্ধ করে দিচ্ছে ওই আমেরিকান লাল কুত্তা ইন্ধুনে দাদা মুদি এই কাম করতেছে জানি না কোন দিকে যাচ্ছে ইসলাম ভাইজান দুনিয়া একদিন চলে যেতে হবে ইসলামের পক্ষে কোনো কিছু বইলা দুনিয়ার থেকে যান খোদার কসম কবরে আরামে ঘুমিয়ে থাকবেন
এটা আল্লাহু আকবার এর ধ্বনি যারা দিবেন না এর ওসিলায় আপনার কণ্ঠকে আল্লাহ সতেজ রাখবে কবরে যাওয়ার পরেও আল্লাহর সাথে কথা বলতে পারবে আল্লাহু আকবার অতএব নারায় তাকবীর ধ্বনি যখন দিবেন আস্তে দিবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি একটা তাকবীর দেই لله تكبير الله اكبر دين اسلام دين اسلام القران الالو الحديث الالو দাঁড়াই দাঁড়াই তামসা দাও তোকে হাড়ের রোগের ওষুধ লাগবে না জোরে لله تكبير الله اكبر دين اسلام دين اسلام فلسطين 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 إسرائيل إسرائيل مدباب تنشه لله تكبير ধন্যবাদ জানাই মানে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু কন্যামার গোপালগঞ্জের রত্ন এই জন্য ভাইবেন আমি আওয়ামী লীগের দালালি করতেছি সত্য যেটা বলতে হবে কথা বলেন না কেন মানে প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী ভারতের চব্বিশটা খণ্ড হইলে যা হবে এর চাইতে ছোট আমার বাংলাদেশ কথা কর না কেন ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী কত বড় সাহস তার বুকের পাড়ায় সে বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই সে পক্ষ নিয়েছেন আমার বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের পক্ষ সে বলেছেন আমার জীবনের বিনিময়ে আমি মুসলমান এবং তার এখনো পর্যন্ত পাসপোর্টে লেখা আছে নট অ্যালাউড ইসরায়েল এখনো পর্যন্ত এটা নিয়ে বহুত বক্তব্যই হচ্ছে তারপরে কিন্তু সে নট অ্যালাউ কইছে কইছে তো কইছে ইসরায়েলে কোনো ভিসা দিব না আমার মন বলে যদি কোনো ওসিলায় আমাদেরকে আল্লাহ মাফ করে ফিলিস্তিনের পক্ষে যারা আছেন কারণ এই ফিলিস্তিনের খবর যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন এই ফিলিস্তিনে 3,500 উপরে নবীর কবর সুবহানাল্লাহ যারা আসতে কইছেন বাতের রোগে ধরবে বাতের রোগে সি তো এই স্টক করে মরে থাকবে আমি আবার বলছি ফিলিস্তিনে 3,000 উপরে নবীর কবর এমন এমন নবীর কবর এক একজন নবীর নাম শুনলে আপনি আল্লাহু আকবার জগৎ কাঁপাই দিবেন এক নম্বরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর দুই নম্বর ইউসুফ নবীর কবর তিন নম্বরে ইসহাক নবীর কবর চার নম্বর আইয়ুব নবীর কবর পাঁচ নম্বর ইউসুফ নবীর কবর এখানে শেষ না সুলাইমান নবীর কবর ইউনুস নবীর কবর ইদ্রিস নবীর কবর নূহ নবীর কবর এরকম উল্লেখযোগ্য শুনবেন আরো কারাদের নাম জাকারিয়া নবীর কবর ইয়াহিয়া আলাইহিস সালাম কলিজার টুকরা তার মা তার নানা তার মায়ের খালু জাকারিয়া এবং মারিয়ামের বাবা ইমরানের কবর মারিয়ামের কবর এই বাইতুল মুকদ্দাসের সাথে 2013 সালে আমি মা মারিয়ামের কবরের পাশ দিয়ে ঘুরছি তখন দেখছি এই বেজরমা ইসরায়েল একটা হোটেল বানাইছে ওই হোটেলের মধ্যে মদ খাইয়া সারাটা রাত উঠতে না যায় আজকে বাংলাদেশের কিছু কিছু দালাল আছে আহলে খবিস নামে হামাসের শক্তি নাই কিল্লিগর ইসরায়েলের বিরুদ্ধে নামছে এই বেজরমা গুলা তোরা কি জানো ইসরায়েলের বিরুদ্ধে কেন নামছে ইসরায়েল প্রতিদিন বাইতুল মুকদ্দাসের সামনে দাঁড়ায় মদ খাইয়া নাচে এই মেম্বার সাহেবের এই যে জায়গা দিছে তারা এত কষ্ট করে 2 কোটি টাকার উপরে খরচ করে মসজিদ বানাইছে এখানে যদি কোনো গাঞ্জা খোর বইয়া বইয়া মসজিদের সিঁড়িতে গাঞ্জা বানায় দয়াল খাজা দিস না সাদা টানে মেম্বারের ছোট ভাই কবে আমি মরিয়ার বাসি ওরা 2 টুকরা বানা আগে ঠিক না ঠিক সাধারণ একটা মসজিদের সামনে গাঞ্জা খাইলে মদ খায় কেউ মাতালি করলার বাইরে লুলা মানে হালাবাস আর যেই মসজিদটার কথা আমার আল্লাহ কোরআন এইভাবে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সাতার কি মাইক আছে এ বড়া কি সাতার মাইক তো
গোলাটা আজকে খাইলাম এ আওয়াজ দে মগা এ মাগনা আছে নি আইয়ুব ভাই আর টাহা দিয়ে নাকি তোর বাইরে কি দেখো উলা লাইন না করে না আজকে পিডান না কর এ তুমি মা আওয়াজ দে মগা কুরআন শরীফ টান দিলে আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে কি আওয়াজ কর এ বড় আওয়াজ বাড়াবি না আওয়াজ বাড়া এ বাড়া আরো বাড়া তুই কিন্তু বাড়াইতে কইছিস তোরে নালে কিন্তু মিম্বার সাহেবের বাহিনী পাড়ামু তুই বাড়া এখন হয় নাই আমার মনে হতো বাড়া মাস্টার বাড়া টন বাড়া ভেজ বাড়া এইভাবে রাগ তোর আচ্ছরা মারহাবা বলে তুই খালি এবার কমা তোর রাস কষ্ট হইতেছে একটা মাহফিলের সবচেয়ে বড় শোভা হলো মাইক একটা বাগানের সবচেয়ে বড় রানী ফুল হলো সূর্যমুখী ফুল যেটা সব সময় দেখা যায় কথা কর নাকি এই বাগানের মেন রাজ হলো রানী হলো এই যে মাইক তেমন রাজ রাজ মানে রাজা সবকিছুর মূলে হলো মাইক কোরআন শরীফ টান দেয় আমার বুক ব্যথা করে গলা ব্যথা করে কি অস করছো একসাথে বলেন এই জমিনের মালিক কে তাহলে যেই মসজিদটার কথা আল্লাহ কোরআনে বললেন এবং এখানে শেষ না আমার দিকে তাকান যেই মসজিদের সামনে উত্তর গেটে দাঁড় করায় আমার নবী রিদি আল্লাহ ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে দুনিয়ার কোন মসজিদের সামনে আমার নবীকে ইমামুল মুরসালিন খেতাব দেয় নাই একমাত্র বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড় করে ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে এখান থেকে সিঁড়ি লাগাইয়া ডাইরেক্ট আল্লাহর বাড়িতে নিয়ে গেছে এই মসজিদটার পক্ষে যদি কোনো প্রধানমন্ত্রী না থাকে টুডু টুমোর অপেক্ষা করার ধ্বংস হয়ে যাবে কথা কন না কেন আমেরিকা ইসরায়েলের পক্ষে আমাগো সাসা মু দাদা মুদি আমেরিকার পক্ষে ইসরায়েলের পক্ষে সারা দুনিয়া ইসরায়েলের পক্ষে আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে যদি কখনো প্রধানমন্ত্রী ভিসা দেয় দেখবে এবার আমি একটু টেস্ট করি যদি ভিসা দেয় ফিলিস্তিন যেতে হবে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য মসজিদ মনে রাখবেন দুনোটা সমান কারণ দুনোটা মসজিদের কথা বলছে আল্লাহ একটা হলো কাবা শরীফ যদি শোনেন ইসরায়েলি বাহিনী কাবা ঘরে আক্রমণ করার লেগে আসতেছে আপনি কি করবেন দরকার হয় নদী সাঁতরাইয়া যাব বিশাল দিক বানা দিক জীবনের বিনিময়ে যাব ঠিক বাইতুল্লাহ যেরকম রক্ষা করা ফরজ বাইতুল মুকাদ্দাস ওইভাবে রক্ষা করা ফরজ কষ্ট হইতেছে না ওগা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ